বিশ্বজুড়ে করোনা ভাইরাসে মৃত্যু 10 লাখ ছাড়িয়েছে। বিভিন্ন দেশে ফের সংক্রমণ বৃদ্ধির সঙ্গে সঙ্গে মৃত্যুর সংখ্যা বেড়েছে বলে অভিমত গবেষকদের। জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া মহামারীতে মৃত্যু 10,825 জনে দাঁড়িয়েছে। এর মধ্যে প্রায় অর্ধেকই যুক্তরাষ্ট্র, ব্রাজিল ও ভারতে। এখন পর্যন্ত শুধু যুক্তরাষ্ট্রে মৃত্যু হয়েছে 2,05,062 জনের। এরপরে থাকা ব্রাজিলে মৃত্যু হয়েছে 1,42,058 জনের এবং তৃতীয় স্থানে থাকা ভারতে মৃতের সংখ্যা 95,542 জনে দাঁড়িয়েছে।